পৃথিবীতে একটা মিনি বরফ যুগ আসবে। মধ্যপ্রাচ্যে বরফ শুরু হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে বরফ শুরু হয়ে যাবে, মিনি বরফ যুগ আসবে। ফি সানাতিন কাসীরাতিল বরদ ওয়াজ জালাজিল, প্রচুর শীতওয়ালা, প্রচুর ভূমিকম্পওয়ালা একটা বছরে বিশ্ব পরিবর্তনের ঘটনা ঘটবে। তীব্র তুষারপাতের মধ্যেই হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, বরফে ঢেকে আছে ল্যাম্প পোস্ট, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ডিজিটাল স্ক্রিন রিডিং জানান দিচ্ছে তাপমাত্রা -4°C। স্থানীয় সময় রোববার জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। সাগর তীরবর্তী নিগাতা অঞ্চলে এবং আশেপাশের এলাকায় আরও তুষারপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তুষারের রাস্তা ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিচ্ছন্ন কর্মীরা কাজ চালিয়ে গেলেও লাভ হচ্ছে না খুব একটা। তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত কানাডার উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। ঝড়ো বাতাস সেই সাথে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন -50°C-এ নেমে এসেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বছরের সবচেয়ে ভারী তুষারপাতের কবলে আরেক দেশ তুরস্ক। দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে বহু স্থাপনা ঢেকে গেছে বরফে। আল্লাহ যখন অ্যাকশনে চলে গেছেন, আল্লাহ অলরেডি অ্যাকশনে আছেন, সিরিজ অ্যাকশন নিয়ে তিনি এখন পুরো দমে সমস্ত কমান্ড নিয়ে তিনি কাজ করছেন। করোনা তার ফার্স্ট পর্ব। করোনায় আপনারা সতর্ক যদি না হন, আমি যদি সতর্ক না হই, বিশ্ব যদি সতর্ক না হয়, এবং আমরা হব না, আল্লাহ জানেন সবাই হব না। অতএব অবশ্যম্ভাবীভাবে দ্বিতীয়টা আসবে, ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প অবশ্যই আসবে। পৃথিবীতে একটা মিনি বরফ যুগ আসবে। মধ্যপ্রাচ্যে বরফ শুরু হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে বরফ শুরু হয়ে যাবে, মিনি বরফ যুগ আসবে। ফি সানাতিন কাসীরাতিল বরদ ওয়াজ জালাজিল, প্রচুর শীতওয়ালা, প্রচুর ভূমিকম্পওয়ালা একটা বছরে বিশ্ব পরিবর্তনের ঘটনা ঘটবে। অনেক সাগর, মহাসাগর, মহাসাগর সুনামি দিয়ে দেশ মহাদেশ তলিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনা ঘটবে। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটবে, ভয়াবহ যুদ্ধের ঘটনা ঘটবে। সবচেয়ে যেটা আমাদের জন্য, মানুষের জন্য, শত শত কোটি মানুষের মৃত্যুর দৃশ্য হয় আমরা দেখব, না হলে আমাদের মৃত্যুর দৃশ্য মানুষেরা দেখবে। সেই মৃত্যু হানা দিয়েছে আমাদের ভুলের কারণে। বিগত 100 বছর কর্ণ শয়তান, শয়তানের শতাব্দী। এই শতাব্দীতে পৃথিবীর সমস্ত নৈতিক মানদণ্ড পদতলে ধূলিসাৎ করে পদদলিত করা হয়েছে। কোনো কিছুই ঠিক নেই, না নারী ঠিক আছে, না পুরুষ ঠিক আছে, না কোনো নীতি ঠিক আছে, না কোনো চরিত্র ঠিক আছে, না কোনো শিক্ষকরা ঠিক আছে, না কোনো ছাত্ররা ঠিক আছে, না কোনো পরিবারের পিতারা ঠিক আছে, না কোনো সন্তানরা ঠিক আছে, না দেশ রাষ্ট্রগুলি পৃথিবীতে ঠিক আছে, কোনো কিছুই এখন আর ঠিক নেই। এমন এক বিশৃঙ্খলা, এমন এক ধ্বংসযজ্ঞ নীতির উপরে, মনুষ্যত্বের উপরে, দিন ধর্মের উপরে, আখলাকের উপরে, চরিত্রের উপরে আমরা হেনেছি। এখন একটাই উপায়, পচা আলু পচা পেঁয়াজগুলো বস্তা থেকে সরিয়ে ফেলা। না, আমি যদি পচা আলু হই, আল্লাহ আমাকে সরিয়ে দিবেন দুনিয়া থেকে, তোর কারণে আমার 10টা বান্দা পচে যাবে, অতএব তুই চলে যাও। আপনি যদি পচা আলু পচা পেঁয়াজ হন, আপনাকে সরিয়ে দিবেন। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, পচা আলু পচা পেঁয়াজ কারা, এই টাইপের মানুষ কারা? লা ইয়ারিফু মারুফান, যে কোনো নেক আমলকেও নেক আমল রূপে বুঝার তার সে অনুভূতি নাই। একটা বদআমল পাপাচারকেও পাপ হিসেবে ঘৃণা করার, সংকুচিত হওয়ার, সেখান থেকে টান নেওয়ার তার ওই চেতনা নেই। সে না কোনো সত্য ভালোকে ভালো রূপে বুঝে, মন্দকে মন্দ রূপে বুঝে, কোনোটাই নেই, সব সমান। সে ওয়াজ মাহফিলে বসে চোখ তাকিয়ে বসে থাকে,
আবার যখন গায়িকা নায়িকা আছে ওখানে আরো বেশি চোখ দিয়ে দেন। গোবরও খায় মিশ্রিও খায়, ওর কাছে তাল মিশ্রি যা ওর কাছে গোবরও তা সবই খায়। এটা কি, এটা কি? মসজিদেও আসে, সিনেমা হলে বসে বসে থাকে, কষ্ট করে কৃষি পণ্য উৎপন্ন হালাল পণ্য খায়, আবার সুদ ঘুষ জোর জবরদখলের হারাম করি সব খায়। এইটা হলো পচা আলু। যারা ভালোকে ভালো রূপে বুঝে না, নবীজি বলে গেছেন লায়া রিফু মারুফান, ওর কাছে ভালোরও কোনো দাম নাই, কোনো ভালোরই দাম নাই। মহিলা বোরকা গাঁদিনে আছে, ভালো বোরকা গায়ে দিয়েছে, ভালো হয়তো সারেন, আবার একটা একবারে শার্ট প্যান্ট করে যাচ্ছে, মডার্ন এখন তো লাইফ এরকমই, মানে ওর কাছে কিছুই না, সবই চলে। এইটা হলো পচা আলু, এগুলি সব আল্লাহ তাআলা ডিলিট করে দিন, একটাও থাকবে না, এগুলি একটাও থাকবে না। এগুলি পৃথিবীর জন্য হলো, আগামী প্রজন্ম ঠিকঠাক হওয়ার জন্য এরা বাধা হবে, এদেরকে কাউকে রাখবে না আল্লাহ তাআলা। এখন কে কে পচা আলু আর পচা পেঁয়াজ নিজেরাই নির্ণয় করেন, আমি আমার ব্যাপারে নির্ণয় করতেছি প্রতিদিনই যে কাজী পচা আলু হয়েছে না, তাহলে খবর আছে আল্লাহর কাছে কারো খাতির নেই, হুজুর মুজুর এখানে বাছাই করা হবে না। পচা আলু পচা পেঁয়াজের মতো যে হবা, যে পৃথিবীতে থাকলে আগামী প্রজন্ম ভালো হতে পারবে না তার কারণে, এটা থাকবে না, থাকবে না বলতেছি, এটা চলে যেতে হবে, এটা পৃথিবীতে আল্লাহ রাখবেন না। হযরত নূহের দোয়া, সূরা নূহের শেষের দোয়াটা এখনো আকাশে মহাকাশে ঘুরতেছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا نوبلن هراب كافر دير بيچرون سيل حاطا چلا قرار মতো একটা লোক আপনি পৃথিবীতে আর রাখেন না, একটা লোক না, একটা লোক না। এই দোয়া কিন্তু ঘুরতেছে আছে, আল্লাহ এমনি শুনেন না যে নূহের সময় এটা হয়েছে বস শেষ, তাহলে এই ঘটনায় আল্লাহ শোনাতেন, এই দোয়াই শোনাতেন, এমন ঘটনা আবারও আল্লাহ ঘটাবেন এই জন্য শুনেছেন। অতীতের লেবাসে বর্তমান এবং ভবিষ্যৎকে বর্ণনা করছেন। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আমি কেন দোয়া করছি যে এরা একজনও যাতে না থাকে? নূহ আলাইহিস সালাম বলছেন কেন দোয়া করছি, ইন্নাকা ইনতাযারহুম, যদি এদেরকে ছেড়ে দেন, এদের একজনকেও ছেড়ে দেন, ইদুল্লু ইবাদাক, এরা দুনিয়াতে থেকে ভালো কাজ তো করবেই না, আপনার বান্দাদেরকে শুধু মিসগাইড করতে থাকবে, আর বদমাশ বানাবে, নাস্তিক বানাবে, বেঈমান বানাবে, অপরাধী বানাবে, খুনি বানাবে, হারামখোর বানাবে, অসৎ চরিত্রবান বানাবে। আর যদি জন্ম দেয়, জন্ম দেবে ফাজেরন কাফারা, মিথ্যুক পাপাচারী চরম কাফের সন্তান জন্ম দেবে। এই পচা আলুগুলো যদি থাকে পৃথিবীতে, দেখুন এই টাইপটার ব্যাপারে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, সবগুলির ডিলিট করে দেন। এবং এই দোয়া আল্লাহ তাআলা অতীতকালের দোয়া এখনো শোনাচ্ছেন, কেন যে 2021 সাল 20, 21, 22, 23 এই আরও আগামী সালগুলিতে এই ঘটনা ঘটবে, কাউকে রাখা হবে না। পচা আলু একদম সাফ বস্তা, সাফ পচা পেঁয়াজ বস্তা থেকে সাফ করে দেওয়া হবে, এত কেউ আশা করি আর সমাজে মুসল্লি, আবার ঘরের ভিতরে ঢুকলে আরেকটা সমাজে না দেখে নাই, আল্লাহ কি দেখেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দিন, যাতে করে অপরাধী সাব্যস্ত হয়ে পৃথিবী থেকে ডিলেট হয়ে যেতে না হয়। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ জাতি সরকার সবাইকে ভালো কাজে সৎ কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। বিশ্বের সকল মুসলিম দেশ সরকার জাতি আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে রক্ষা করা, মানব জাতিকে রক্ষা করার মিশন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন।